হ্যাঁ বন্ধুরা, আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম ফ্রি ফায়ারের। আজকে একটি বিশাল ফানি হতে চলেছে ভিডিওটি। অ্যাকচুয়ালি আমি বুঝতেই পারিনি যে এখানে এসকে সাবির বস আ গয়া। আমরা অ্যাকচুয়ালি তিনজন আমরা অটোমেসে মানে চালু করেছিলাম, হঠাৎ করে দেখি সাবির বস চলে এসেছে। তো আমি প্রথমে বুঝতে পারিনি, তারপরে আমার এক ফ্রেন্ড 3 নম্বর যে রয়েছে বিশ্ব, ও রেকর্ড করলো গেমটিকে। আমি প্রথমে লুট করতে গিয়েই মরে গিয়েছি, মানে শেষ আর কি। তো পরে ও ভিডিওটিকে রেকর্ড করলো, রেকর্ড করেই আমাকে ফোন করেছিল। ফোনটা দেখাবো, একটু পরে ফোন করেছে। তো অসংখ্য ধন্যবাদ সাবির ভাইকে, কী করে যে চলে আসলো আমাদের এখানে বুঝতেই পারিনি। খুব অসাধারণ ভিডিও তো হতে চলেছে এটা। তারপরে যে বিশ্ব আমাকে ফোন করলো, আমি সুদর্শন 1 নম্বরে আমি ছিলাম, তো আমাকে ফোন করে বললো এসকে সাবির ভাই আমাদের গেমে। তো আমি তো যখন আমি মরে গেলাম তখন আমি ব্যাক করে ফেলেছি, তারপরেও আমাকে ফোন করেছিল। তো দেখুন তারপরে কি, খুব মজাদার ইন্টারেস্টিং ভিডিও। তো আমরা লুট করতে গিয়ে মারা যাই, আমাদের হাতে কোনো গান ছিল না। তারপরে ও সম্পূর্ণ খেলাটাকে রেকর্ড করলো। তো গাইজ, যারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে নিও, আর এরকম মজাদার ভিডিও এই চ্যানেলে আমরা ছাড়ি, আপলোড করি আর কি। তো আমাদের নেটওয়ার্ক খুব কম ছিল আমাদের এখানে, তারপরে ওর বিশ্ব যে ফোনটিরও মোবাইল ফোনটিরও অত বেশি মানে র্যাম কম যে হওয়ার দরুন ও একটু স্লো। তারপরে আবার ভিডিওটিকে আমি এখানে ফাস্ট মোড করে দিয়েছি, সে কারণে হয়তো একটু অসুবিধা হচ্ছে। তো এসকে সাবির ভাই মানে এসকে সাবির বস কীভাবে যে চলে আসলো সেটা খুব আমাদের হতাশার ঠিক কাহিনী হতে চলেছে, হতাশার কাহিনী মানে ভাবাই যায় না যে ও কীভাবে চলে আসলো। তো আমরা মরে গিয়ে একদম মানে নালে খেলাটা আর একটু ভালো হতো। তো এসকে সাবির ভাই তো দেখা যাচ্ছে যে ও সোলো ভার্সেস স্কোয়াডই হয়ে গিয়েছে এখন, যেহেতু আমরা নেই সে কারণে ওনার খেলাটা খুব টাফ হয়ে গিয়েছে। তো এসকে সাবির ভাই এখন ক্লক টাওয়ারের দিকে যাচ্ছে, দেখা যাক, তারপর জিপ লাইন ধরে চলে যাবে। এনিমি যাচ্ছে, সাবির ভাই তো মারেনি, যাই হোক। তো ভিডিওটা কিন্তু একদম ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে। ভালো লাগলে একটা লাইক করে দিও। দেখা যাক সাবির ভাই কি টপ 10-এ নিয়ে আসতে পারবে, দেখা যাক। তো এসকে সাবির বস যখন এই ভিডিওটি দেখবে মানে কি ভাববে জানি না,
নাও দেখতে পারে, সাবির ভাই ভিডিওটি নাও দেখতে পারে, কারণ ও হয়তো গেম প্লেতে এখন খুব ব্যস্ত, যেহেতু এত বড় ইউটিউবার, ওনার কি আর সময় আছে আমাদের এইসব ভিডিও দেখার, হয়তো সময় নেই। তো যাই হোক, ঘরে এনিমি আছে, সাবির ভাই দেখি। তো সাবির ভাই দারুণ ট্যালেন্ট আছে বলতে হবে, অনেকভাবে খেলতে জানে, তো ওনাদের কাছ থেকে আমাদের শিখতে হবে। সাবির ভাই নিচে সে বান্দা হে, তো গ্লো মার দিয়া, मिस्टेक हो गया, सबिर भाई बंद आ गया, हेट हेट कर दिया, ठीक है। तो हेट मेरे एक जन के नॉक कर दिए थे, तब रो ग्लोबल दिए दिए थे क्योंकि जन आस्ते ना पड़े। तार पर की कर लो, देखो ना कोना ही की वो से इस सेट पे फॉलो करते थक लो, जे मैंने ग्लोबल एक सेट फागा रह गए थे, जो दिए इस दिए एनिमी आशे को खोनो तो जन मारते सुविधा है, सही कारण तो সাবির ভাইয়ের কিন্তু খুব ট্যালেন্ট আছে বলতে গেলে। যদিও কোনো এনিমি আসেনি, সাবির ভাই কি টপ টেনে নিয়ে আসতে পারবে? টপ টেনে, হ্যাঁ টপ টেনে নিয়ে আসতে পারবে, কারণ সাবির ভাই যেহেতু ট্যালেন্ট আছে, যেইভাবেই হোক ও টপ টেনে নিয়ে আসবে। তো আমি কিন্তু প্রত্যেক দিনই কিছু না কিছু ভিডিও আমি আপলোড করি আমার চ্যানেলে, তো যারা যারা সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে নিও, আর বেল আইকনটাকে অল করে দিও, কেননা প্রত্যেক দিনই যেহেতু আমি ভিডিও ছাড়ি, পরবর্তী ভিডিওগুলো তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। আর আমি এখনও ইউটিউবে লাইভ করতে পারছি না, কারণ যেহেতু আমার ইন্টারনেট গতি খুব স্পিড কম রয়েছে, আর আমি কিছুদিনের মধ্যে ব্রডব্যান্ড নিব, আর আমি পিসিতে খেলবো, পিসিতে সব কিছু এমনি নেওয়া হয়ে গিয়েছে, ব্লুস্টার অ্যাপস, তারপরে ওবিএস স্টুডিও, অনেক কিছু অ্যাপস প্রয়োজন, সব কিছু নেওয়া হয়ে গেছে, কিন্তু এগুলো নিয়েছি খালি এই মোবাইলের নেট দিয়েই। তো ব্রডব্যান্ডটা আমি এখনও নিতে পারিনি, ব্রডব্যান্ডটা নিলে পরে আমি পিসিতেই প্লেয়িং করবো গেম। তো সাবির ভাই খেলছে, ব্রডব্যান্ডের অপেক্ষায় আছি, গেমিং মাউস, গেমিং কিবোর্ড এইসব খেলতে গেলে খুবই প্রয়োজন, এগুলো ছাড়া কিন্তু আপনি গেম প্লে করতে পারবেন না। তো সাবির ভাইয়ের কাছে কিন্তু গ্লোবাল খুবই কম ছিল, সেই কারণে যে কয়টা মানে গ্লোয়াল ছিল সেই হিসেবে ও কভার দিয়ে খেলছিল, কভার নিয়ে গ্লোয়াল মেরে মেরে, সেহেতু ওই দিকে আবার জোন শুরু হয়ে গিয়েছে, এই কারণে সমস্যা হয়ে গিয়েছে, তার একটুর জন্য কিন্তু সাবির ভাই পারল না, কারণ তার গ্লোয়াল শেষ হয়ে গিয়েছে। আর গ্লোয়াল কিন্তু খুব প্রয়োজন গেমের মধ্যে, যত বেশি গ্লোয়াল থাকবে তত বেশি কিন্তু আপনি কিল করতে পারবেন, আর ততক্ষণে আপনি টিকে থাকতে পারবেন গেমের মধ্যে। তো এই ছিল আজকের ভিডিও, ভালো লাগলে একটা লাইক করো, ভালো থেকো, যেহেতু করোনা চলছে কেউ ঘর থেকে বেরোবে না, ঘরেই থাকবে, বাই, টাটা।